ভিউয়ার্স 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্রের সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে বৃহস্পতিবার একটি নতুন প্রচেষ্টা শুরু করেছেন। তিনি সহিংস অপরাধীদের বিচার দ্রুততর করা এবং অবৈধভাবে আসা আগ্নেয়াস্ত্রের উৎসের খোঁজ করা ও বেআইনিভাবে বন্দুক বিক্রেতাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। শীতকালীন শক্তিশালী এক ঝড়ে টেক্সাস থেকে ওহায়ো ভ্যালি পর্যন্ত 3.5 লক্ষ মানুষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়াবিদরা বলছেন শুক্রবার পেনসিলভেনিয়া এবং নিউ ইংল্যান্ডে প্রবল তুষারপাত হবে। বেইজিংয়ে 2022 সালে শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের সমর্থন জানানোর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউস লাল, সাদা ও নীল রঙের বাতি জ্বেলে আলোকিত করা হয়। শিনজিয়ানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বাইডেন প্রশাসন গেমটি কূটনৈতিকভাবে বর্জনের নেতৃত্ব দিচ্ছেন। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।